প্রিয় শিক্ষার্থীরা, করোনার এই মহামারীর মধ্যে তোমাদের অনলাইনের ক্লাসে স্বাগত জানাচ্ছি। ঝিকরগাছা মহিলা কলেজের পক্ষ থেকে অর্থনীতির বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা অর্থনীতির প্রথম পত্রে আমরা দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক এই চ্যাপ্টার আলোচনা করতেছিলাম। আমরা আজকে ব্যাংকের বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক, ব্যাংক কাকে বলে বা ব্যাংক কি? আমরা খুব সহজভাবে জিনিসটা বোঝার চেষ্টা করব। ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান যা স্বল্প হারে বা স্বল্প সুদে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, স্বল্প সুদে টাকা সংগ্রহ করে এবং অধিক সুদে আবার সে টাকা বিনিয়োগ করে। এই অর্থের লেনদেন করা এই প্রতিষ্ঠানটাকে মূলত এক কথায় আমরা ব্যাংক বলে থাকি। বিভিন্ন অর্থনীতিবিদ তাদের ভাষায় বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন। মোটামুটিভাবে সার্বিক কথাটা হচ্ছে যে এটি একটি আর্থিক প্রতিষ্ঠান যা ঋণের কারবার করে। এবার আসা যাক যে এই ব্যাংকের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে প্রত্যেকটা দেশেরই এই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য সবার উপরে একটি আর্থিক প্রতিষ্ঠান থাকে যে এই সব বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আর্থিক নীতির বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপরে থেকে যে আর্থিক প্রতিষ্ঠানটা এই সবাইকে নিয়ন্ত্রণ করে তাকেই কেন্দ্রীয় ব্যাংক বলে। এবার আসা যাক যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যগুলো, কেন্দ্রীয় ব্যাংকটা কি কাজ পরিচালনা করে। কেন্দ্রীয় ব্যাংক মূলত তার সমস্ত কার্যাবলীকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। এই চারটা ভাগ কি? একটা হচ্ছে সাধারণ কার্যাবলী, আরেকটা হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী, অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কার্যাবলী, তারপর হচ্ছে উন্নয়নমূলক কার্যাবলী আর অন্যান্য কিছু কার্যাবলী। এই চারটা কার্যাবলীরও আবার ভিতরে বেশ কিছু কার্যাবলী আছে যেগুলো আমরা দেখুন সাধারণ কার্যাবলীর মধ্যে। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীর মধ্যে যে কাজটা সেটা হচ্ছে নোট প্রচলন করে, তারপরে হচ্ছে যে মুদ্রার মান সংরক্ষণ করে, তারপরে হচ্ছে যে মুদ্রা বাজার পরিচালনা করে, এটা হচ্ছে সাধারণ কার্যাবলী। তারপরে হচ্ছে যে সরকারের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবেও কাজ করে। অর্থাৎ সরকারের যখন ঋণের প্রয়োজন হয় তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে লোন গ্রহণ করে, বা তারপরে হচ্ছে যে সরকারের বিভিন্ন আর্থিক হিসাবগুলো সংরক্ষণ করে, তারপরে হচ্ছে যে সরকারের আর্থিক লেনদেন সম্পাদন করে থাকে, তারপরে হচ্ছে যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সে সংযোগ স্থাপন করে থাকে। এগুলো মূলত হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ কি? অন্যান্য ব্যাংকেরও ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ পরিচালনা করে থাকে। সেটা হচ্ছে কেন যে অন্যান্য ব্যাংকের যখন ঋণের প্রয়োজন হয় বা অর্থের বিভিন্ন সহযোগিতার প্রয়োজন হয় তখন কেন্দ্রীয় ব্যাংক এই হিসেবে সহযোগিতা করে এবং ঋণ প্রদান করে থাকে। এই জন্য অন্যান্য ব্যাংকেরও ব্যাংক হিসেবে কাজ করে। উন্নয়নমূলক কিছু কাজ করে থাকে, সেটা হচ্ছে যে ব্যাংক ব্যবস্থা বিভিন্ন আয়ের উন্নয়ন করা, তারপরে আর্থিক পরিচালনার মান উন্নয়ন করা এবং বৈদেশিক বাণিজ্যের বিভিন্ন সহযোগিতা করে, এই কাজগুলো সাধারণত কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। আর অন্যান্য যে কাজটা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক সেটা হচ্ছে যে বিভিন্ন তথ্য সংগ্রহ করা, তারপর বিভিন্ন গবেষণা করা থাকা, তারপরে হচ্ছে যে বিভিন্ন গবেষণার পত্র থেকে বিভিন্ন রিপোর্ট তৈরি করা, এইগুলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এই মূলত হচ্ছে আমার কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এবার বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবার এই বাংলাদেশ ব্যাংক কি কাজ পরিচালনা করে? বাংলাদেশ ব্যাংকের কাজটাকে মূলত কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমি খুব সংক্ষেপভাবে এখানে আলোচনা করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ পরিচালনা করে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে থাকে। তারপরে হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে থাকে, তারপরে সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে, তারপরে যে উদ্দেশ্যমূলক কিছু কাজ করে, উন্নয়নমূলক কিছু কাজ করে থাকে আর অন্যান্য কিছু কাজ করে থাকে, যা অনেকটা কেন্দ্রীয় ব্যাংকের যে কাজগুলো সেই কাজগুলোই মূলত বাংলাদেশ ব্যাংক পরিচালনা করে থাকে বলে এখানে আলাদা করে আর দেখানোর প্রয়োজন নেই। মূলত কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর সাথে বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী পুটাপুটি ভাবে একই রকম অবস্থা ব্যাখ্যা করা যায়। এবার আসা যাক যে বাণিজ্যিক ব্যাংকটা কি। এত সময় আমরা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করলাম বা বাংলাদেশ ব্যাংক নিয়ে আলোচনা করলাম, এবার আসা যাক বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যে সুদের কারবার করে।
সুদের কারবার করে মানে হচ্ছে যে জনগণের কাছ থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে এবং অধিক সুদে সেই অর্থ আবার ঋণ প্রদান করে, বিনিয়োগ করে। এই যে আর্থিক যে কার্যাবলী পরিচালনা করে এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের যে আর্থিক প্রতিষ্ঠান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এবার আসা যাক যে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী কি। বাণিজ্যিক ব্যাংকের মূলত যে কাজগুলো ওরা পরিচালনা করে তাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। চারটি ভাগটা কি সাধারণ কার্যাবলী, জনহিতকর কার্যাবলী, প্রতিনিধিত্বমূলক কার্যাবলী আর অন্যান্য কিছু কার্যাবলী। সাধারণ কার্যাবলীর মধ্যে বাণিজ্যিক ব্যাংক কি কাজ করে, সাধারণ কার্যাবলীর মধ্যে যে প্রধান যে কাজটা সেটা হচ্ছে আমানত সংগ্রহ করা, ঋণ প্রদান করা, তারপর হচ্ছে যে ঋণ আদায় করা, তারপর হচ্ছে যে বিনিময় মাধ্যম সৃষ্টি করা, তারপর হচ্ছে যে বাণিজ্যে আন্তর্জাতিক বাণিজ্যে বা দেশীয় বাণিজ্যের মধ্যে সহযোগিতা করা, এইগুলো হচ্ছে সাধারণ বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। জনহিত কার্যাবলী মানে বাণিজ্যিক ব্যাংক কিছু জনগণের উন্নয়নমূলক, জনগণের সহযোগিতামূলক কিছু কাজ করে থাকে, যেমন কি সেটা হচ্ছে যে অর্থ স্থানান্তর করে থাকে, অর্থাৎ মানে পার্টির বা ব্যাংকের যে সমস্ত থাকে ক্লায়েন্ট থাকে তাদের অর্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে সহযোগিতা করে, তারপরে হচ্ছে যে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে, তারপরে হচ্ছে যে পার্টির বিভিন্ন ভ্রমণে সহযোগিতা করে থাকে, তারপরে হচ্ছে যে বিভিন্ন ব্যক্তির ব্যাংক সংক্রান্ত বিভিন্ন সনদপত্র প্রয়োজন হয় এই সনদপত্র প্রদান করে থাকে, এইগুলো হচ্ছে জনহিতকর কার্যাবলী। তারপরে আসছে যে প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, সেটা কেন, সেটা হচ্ছে যে বিভিন্ন ঋণপত্র গ্রহণ, তারপরে ঋণপত্র বিতরণ করা, তারপরে হচ্ছে ঋণপত্র ক্রয় করা, ঋণপত্র বিক্রয় করা এইগুলো, তারপরে হচ্ছে যে বৈদেশিক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, তারপরে শেয়ার বিচার, মানে বিশেষ করে এই একটা বিষয় আমাদের দেশে দেখা যায় যে শেয়ার বাজারে বাণিজ্যিক ব্যাংক বিশেষ রকমের সহযোগিতা করে থাকে, অর্থাৎ শেয়ার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক সর্বত্র সহযোগিতা করে থাকে। অন্যান্য কার্যগুলির মধ্যে রয়েছে কি যে তত্ত্বাবধান মনিটরিং করা, তারপর যে বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে সেগুলো পরিচালনা করা, তারপর হচ্ছে যে গবেষণা কার্যক্রম পরিচালনা করা এবং অর্থনৈতিক সমৃদ্ধ অর্জনে, মানে দেশের অর্থনৈতিক সমৃদ্ধ অর্জনে সার্বিক সহযোগিতা করা। এই সংক্ষিপ্তভাবে আমি ব্যাংকের মোটামুটিভাবে একটা চিত্র উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের যে বইগুলো আছে তোমরা বইগুলো খুললে মোটামুটিভাবে সার্বিকভাবে আরো বিস্তারিত জানতে পারবে এবং বিষয়টা খুব সহজ আছে, কঠিন কোনো বিষয় না। তোমরা একটু বইয়ের কাছে যাও, বই দেখো, বই খোলো, বই খুললেই তোমাদের এই বিষয়গুলো আরো বুঝে এসে যাবে। আজকে এ পর্যন্তই। এই করোনার এই সময় আমরা সবাই নিজেকে সুরক্ষা রাখি এবং অন্যদেরকে নিরাপদে রাখার চেষ্টা করি। আমরা সবাই স্বাস্থ্য সচেতন হই এবং অন্যদেরকে সচেতন হওয়ার জন্য সহযোগিতা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।